আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে যে মনে করেন যে আমরা মানে আপনাদের যেটা দাবি যে মানুষ যখন প্রথমে সৃষ্টি হলো তখন যে কোনো না 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 না, বিক্রিয়ার মানুষ মাধ্যমে সৃষ্টি হলো সেটা আবার কবে আমরা দাবি করলাম ভাই? আমরা মানুষের উৎপত্তি ঘটে, মানুষের উৎপত্তি মনে হয়েছে, করেন যে যে মানুষের জন্ম হয়েছে, আপনারা, এটা বলি। হ্যাঁ শোনেন যে আপনারা মনে করেন যে ওই যে কোনো বিক্রিয়ার মাধ্যমে, আমরা যেহেতু ইসলাম ধর্ম মানি, আমরা আমাদের বিশ্বাসটা বললাম না, আপনাদের যে না না, আপনি বিশ্বাসটা কি যে মানেন, কি মানেন, আপনি কি মানেন ইসলাম ধর্ম মানেন? মানে আপনি মনে করেন যে 60 হাত লম্বা একটা ব্যাটারে আল্লাহ পাক আসমান থেকে ফেলছিল, বেহেশত থেকে মাটিতে ফেলছিল, নাকি এটা বিশ্বাস করেন আপনি? আমি বিশ্বাস করি আদম হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছে এবং তাদেরকে, আদম তো 60 হাত লম্বা ছিল, নাকি 90 ফুট লম্বা ছিল? না আদম, আদমকে হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন নাম সমূহ শিক্ষা দিছে, এই নাম মানেই আমরা আপনাকে বুঝতে যেটা পারি যে এটা জিজ্ঞেস ভাষা। করছি, আপনি বিশ্বাস করেন 90 ফুট লম্বা একটা আদমরে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিল? আদম তো 90 ফুট ছিল, তাই না? এটা তো হাদিসে লেখা আছে। ও এটা আমি সঠিক জানি না, কিন্তু হাদিস আপনি তাহলে ইসলাম অতটা পড়ি নাই, সম্পর্কে কিন্তু তো আমি তাহলে আপনি জানি। জানেন না ভাই, ইসলাম সম্পর্কে তো তেমন কিছু জানেন না ভাই। তাহলে আমি কি আপনাকে হাদিসটা দেখাবো যেখানে আদম যে 60 ফুট লম্বা, না না না, এটা যে আমাকে হাদিস দেখা, 60 ফুট না, হাদিস সরি, ষাট দেখাতে হবে হাত না, আমি আমি কোরআন, কোরআনটা বেশি মানি তো, হাদিসে, না হাদিসে না, আমি খুব কোরআনই বেশি তো লেখা পারদর্শী আছে, না। কোরআনই লেখা আছে। কোরআন যদি আপনি মেনে থাকেন, কোরআনই হ্যাঁ লেখা আছে হাদিসকে মানতে হবে। নবী মোহাম্মদ হুম তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো, তোমাদেরকে যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেক চলো। আল্লাহ পাক পরিষ্কার ভাবে কোরআনই বলে দিছে যে নবীর হালাল হারাম করার অধিকার আছে, নবীও মানুষের জন্য কোনটা হালাল কোনটা হারাম সেটা নির্ধারণ করতে পারে, এই ক্ষমতা আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক। জি জি ভাই হ্যাঁ আসিফ ভাই ভাই, আমার কথাটা, ভাই আমার কথাটা একটু বিশ্বাস করতে দেন। আচ্ছা আচ্ছা বলেন। নবীকে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করছে যে নবীও কোনটা হালাল কোনটা হারাম সেটা নির্ধারণ করতে পারে। মানে এত বড় একটা ক্ষমতা যাকে দেয়া হলো, সেই ব্যক্তির নির্দেশনাও তো আপনার মানতে হবে, তাই না? সেই ব্যক্তি কোনটা হ্যাঁ হালাল হ্যাঁ করেছে কোনটা হারাম করেছে সেই ব্যক্তির নির্দেশনাও তো আপনার মানতে হবে। কোরআনই তো এটা বলা এখন আছে যে তোমরা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। এখন সুন্নাহ কোনটা সেটা আপনি কোরআন থেকে কেমনে জানবেন ভাই, বলেন তো? মানে নবীর অনুগত, মানে ওনার যে সুন্নাহ নবীর এটা আমি আনুগত্য জানি করতে ওনার। হবে, নবীর আনুগত্য হ্যাঁ করতে হবে, নবী যে নির্দেশ দিছে সেই নির্দেশ মোতাবেক চলতে হবে। এখন আপনি কোরআন থেকে নবীর নির্দেশ পাইবেন কোথায়? এখন ভাই শোনেন, হাদিসের মধ্যে যে যেহেতু অনেক জাল জয়ীফ হাদিস আছে, জাল জয়ীফ এইদিকে হাদিস তো একটু থাকতে পারি। অলরেডি হ্যাঁ মুহাদ্দিসটা, জাল জয়ীফ হাদিস অলরেডি মুহাদ্দিসগণ এই 1400 বছরে অসংখ্য বড় বড় মহাদ্দিসগণ সেই হাদিসগুলাকে অ্যানালাইসিস করে, গবেষণা করে কোনটা জাল কোনটা সহি কোনটা হাসান, সেই গ্রেডিংটা খুব সুন্দরভাবে করেছে। এদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি। উনি সেই কত বছর আগে বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখছে, ফাতহুল বারি, সেটার ভিতরে তিনি চমৎকার ভাবে মানে দেখাই দিচ্ছে কোন হাদিসের দুর্বলতা আছে, কোন হাদিসের সনদের দুর্বলতা আছে, কোন হাদিসের মতনের দুর্বলতা আছে। এরপরে এই যে 100 বছর আগে একজন প্রখ্যাত মহাদ্দিসের জন্ম হয়েছিল, 150 বছর আগে, তার নাম হচ্ছে এই যে আল্লামা নাসিরুদ্দিন আলবানি, তিনি হচ্ছেন আরেকজন যুগশ্রেষ্ঠ মহাদ্দিস। তিনি এই সময় অনেকগুলো হাদিসকে নানাভাবে গবেষণা করে কোনটা সহি কোনটা জাল কোনটা জয়েফ কোনটা মুনকার কোনটা হচ্ছে গিয়ে এইটা সেটা সেটা অনেক ট্রেনিং দিয়ে তিনি হাদিসগুলাকে অ্যানালাইসিস করে দিচ্ছে এবং সব প্রমাণ করে দিচ্ছে যে কোনটা হাদিস কোনটা সহি কোনটা সহি না। এখন আপনার কাছে তো গবেষণা করার কোনো প্রয়োজন নাই, আপনার কাছে অলরেডি গবেষণাগুলো আছে কোন হাদিস সহি। সেই সহি বুখারীর ভিতরে হাদিসের নিচেই এখন লেখা থাকে যে এই হাদিসটার সনদ সহি। তখন আপনি যদি বলেন সহি হাদিস দেখার পর যদি বলেন আপনি যে না এই হাদিস মানি না, সহি হাদিস না মানা, সহি হাদিস বা হাসান হাদিস না মানা হচ্ছে সরাসরি কুফরি, আপনি কি ভাই কথাটা জানেন? জি জি জানি। তাহলে আপনি যে বললেন যে কোনটা সহি কোনটা হাসান কোনটা জাল, এটা কেমনে বুঝবো? এটা তো অলরেডি নির্ধারণ করে দিছে মহাদ্দিসগণ, প্রখ্যাত মহাদ্দিসগণ সেই সনদ যাচাই করে সনদ চেক করে অলরেডি সেটাকে গ্রেডিং দিয়ে দিছে। এখন সেই হাদিসটা যে সহি সেই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এখন ওইখানে যদি আপনার সন্দেহ থাকে, সেই মহাদ্দিসের কথাতে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি নিজে যাচাই করে দেখতে পারেন, কিন্তু আপনি যাচাই করলেও ওইটাই পাইবেন। ওই মানে ইবনু হাজার আসকালানি যে কথা বলছে সেটাই পাইবেন, বা ধরেন আল্লামা নাসিরুদ্দিন আলবানি যে কথা বলছে সেটাই আপনি খুঁজে পাবেন পরে। হ্যাঁ, কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, আপনি নবীর এই যে দেখেন, এই যে দেখেন এই এরশাদ রায়হান বলেছে, দেখেন এইটা কমেন্টটা ইয়া করছি, নবী হারাম হালাল বলেছে যেটা কোরআনে আল্লাহ বলেছে নিজ থেকে কোনো হালাল হারাম। নবীর এই ক্ষমতা আছে কোনো কিছুকে হালাল বা হারাম করার? এই লোক মানে মানে ইসলাম সম্পর্কে একেবারে কিচ্ছু জানে না, এই লোক মানে হাদিস কোনটা হাদিস কোনটা কোরআনের আয়াত এটাই অনেক গোলায় ফেলে, এই পাগলটা উড়েই গোলায় ফেলে কোনটা হাদিস আর কোনটা কোরআনের আয়াত। এই লোক আসছে আমার সাথে মানে আমার ভুল ধরতে। ভাই রে আপনার, আমার ভুল ধরতে আপনার আরো 15 বার মইরা আবার জন্ম নিয়ে আবার মরতে হবে, তখন আপনি আমার সাথে, তখন আপনি আমার সাথে কথা বলতে আসতে পারবেন না বা আমার ভুল ধরতে পারবেন না। আপনার মানে আচ্ছা অনেক আচ্ছা, মানে জি আসিফ ভাই, না আসিফ না ভাই একটু আমি আপনার, জীবন আহমেদ ভাই আমি একটু এই এই লোকের উত্তরটা দিয়ে দিই। নবীকে এই অথরিটি দেয়া হয়েছে, নবী কোনটা হালা, নবীকে অথরিটি দিছে আল্লাহ পাক যে নবী এই নির্ধারণ করতে পারে যে কোনটা হালাল কোনটা হারাম।
আমি এটা এখন শুধু কোনো সেটা আমলে নিতে সেটা পারি কিন্তু সে হ্যাঁ সেটা কিন্তু নবী নিজের থেকে বলে নাই, এটা আল্লাহর কাছ থেকে ওহী আসছে বিধায় তিনি সেই কথাগুলো হাইলাইট করছে, কিন্তু না, তাহলে সেগুলো কিন্তু নিজের থেকে না। তাহলে অথরিটি দিবে কেন? যদি আল্লাহ থেকেই জিনিসটা আসে তাহলে একজন মানুষকে অথরিটি কেন দিবে একজন মানুষ? না মানে না, অথরিটি মানে, মানে অথরিটি মানেটা কি আপনি কি এটা বুঝেন ভাই? অথরিটি মানে কি? মানে যেমন ওহিটা আছে এবং নবী সেটা প্রকাশ করছে, তাই না? কোরআনের যে ওহিগুলো আছে এইভাবে কোরআনের না না বাইরেও, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কোরআনের আয়াতটাই সরাসরি দেখাচ্ছি ভাই, আপনি বুঝতেছেন না বা আপনি হয়তো না 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 বোঝার চেষ্টা কোরআনের করতেছেন। একটা আয়াত আছে আমি আমি যতটুকু আপনাকে জানি। দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখেন আমি কি দেখাচ্ছি, দেখেন একটু নাকি দেখা যাবে না নাকি হ্যাঁ দেখা যাচ্ছে, দেখেন দেখা যাবে কোরআনের আয়াত দেখা যাবে নাকি দেখা যাবে না? আচ্ছা দেখেন তাহলে, এই যে কোরআনের আয়াত আমি দেখাচ্ছি, 7 নম্বর সুরার 157 নম্বর আয়াত, এখানে পড়েন তো ভাই, এটা একটু পড়েন তো ভাই জোরে জোরে। যারা প্রেরিত উম্মি নবীকে অনুসরণ করবে, যা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিল তারা লিখিত পাবে, সে তাদেরকে সৎ কাজের নির্দেশ দেয় আচ্ছা বা সৎ আপনার যে কাজ। পড়ার স্পিড আপনার পড়তে অনেক সময় লাগবে, ঠিক আছে আমি করে হ্যাঁ দিচ্ছি দেখেন, পড়তে আমার সময় লাগবে, আপনি একটু। ঠিক আছে আপনি দেখেন এখানে এই হাদিসটা দেখেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে কুরআন দান করা হয়েছে, তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে। শোনো, সম্ভবত যদি গদিতে বসে থাকা কোনো পরিতৃপ্ত লোক বলবে তোমরা এই কুরআনের অনুসরণ করো, তাতে যা হালাল পাও তাই হালাল করো এবং তাতে যা হারাম পাও তাই হারাম মনে করো, সতর্ক হও আল্লাহর রাসূল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই। এই যে এই হাদিসের এই শেষ লাইনটা একটু আপনি জোরে পড়ে শোনাবেন ভাই। জীবন আহমেদ ভাই আপনি কি যে এই হাদিসটার জি জি শেষ লাইনটা একটু জোরে আমাদেরকে পড়ে শোনাবেন? আল্লাহর রাসূল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই মতোই, এই কথাটার মানে কি ভাই একটু জোরে পড়ে শোনাবেন আগে? না না, আল্লাহ আমাদের রাসুল যেটা বলবে সেটা তো আল্লাহ বলার অনুমতি দিলেই বলবে, কারণ কোরআনে না একটা না না আয়াত আছে না যে না ঠিক আছে যদি ঠিক আছে রাসুল। হ্যাঁ ঠিক আছে, একটু একটু বলতে দেন এই ভাই, এই আপনার একটু একটু। ওইটা তো আপনাকে আমি আগে এইটা বলতে বলেছি, এইখানে যেটা লেখা আছে সেটা আগে বলে নেন ভাই। আমি আপনাকে আগে বলেছি যে এইখানে যে জিনিসটা লেখা আছে সেটা আগে একটু বলে নেন ভাই, দয়া করে এটা আগে একটু বলে নেন। তোমরা এই কোরআনকে অনুসরণ করে দাঁড়ান, তাকে হালাল এই যে করো। এই লাস্ট শেষ লাইনটা, শেষ লাইনটাতে কি লেখা আছে, এই যে এই লাইনটা যে আমি ইন্ডিকেট করে দিচ্ছি এই লাইনটা একটু জোরে আমাদেরকে পড়ে শোনান ভাই। তার মানে মতোই বলতে বোঝাচ্ছে যে আল্লাহ যেটা বলছে সেটাই রাসুল বলছে, মানে না না একই এই মত যে না না একই কিভাবে হয়, এইরকমই। মনে করেন আমার ছেলেটা দেখতে আপনার মতোই, এইটা কি আমার ছেলেটাকে আপনি এটা বোঝায়? জি মনে করেন আমার একটা বন্ধু আছে যে দেখতে আপনার মতোই, হ্যাঁ তাহলে আমার বন্ধুটাই কি আপনি এটাকে আমি বোঝাচ্ছি? আপনি আর আমার ওই বন্ধুটা একই মানুষ, একই ব্যক্তিটাকে আমি বোঝাচ্ছি, ব্যক্তি একই নয়, কিন্তু আমার মতো হলে তার মানে আমি আর ও তো একই বোঝাচ্ছে, কিন্তু ব্যক্তি একই তো আলাদা। বোঝাচ্ছে না, একরকম বোঝাচ্ছে, একই তো বোঝাচ্ছে না, একরকম তো একরকম আর একই তো একই হলো ভাই। একরকম আর একটা ভাই, কি পাগলের মতো কথা বলতেছেন! মনে করেন আপনার মতো একটা মানুষ আছে আপনার মতোই দেখতে, হ্যাঁ চেহারাটা আপনার মতোই, অনেকখানি মিল হয় আপনার সাথে না না অনেক। আমি বলি, ভাই হ্যাঁ আমার কথাটা মতো শুনে হলে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আচ্ছা বলেন। মনে করেন আপনার মতো একটা মানুষ আছে যে দেখতে শুনতে আপনার মতোই, আপনার মতোই করে হাঁটে আপনার মতোই কথা বলে, আমি তো বলতে পারি তার নাম হচ্ছে রহিমউদ্দিন, আমি তো বলতে পারি রহিমউদ্দিন না অনেকটা জীবন ভাইয়ের মতোই, তার মানে কি আমি এটা বোঝাচ্ছি যে রহিমউদ্দিনই আসলে জীবন আহমেদ সে একই ব্যক্তি, এটাকে আমি বোঝাচ্ছি? জীবন ভাই আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি শুনেছেন? জি জি আরেকবার একটু বলেন। দেখছেন আচ্ছা আবার বলছি, মনে করেন আপনি, আপনার নাম তো জীবন আহমেদ তাই না? জি জি আচ্ছা নোয়াখালীতে কলিমুদ্দিন নামক একটা লোক থাকে, যে লোকটা দেখতে শুনতে না ভাই আপনার মতোই, হ্যাঁ আপনার মতোই গোলগাল, আপনার মতোই মানে মানে লম্বাটাও আপনার মানে মতো, আমার মতো বলতে কি বোঝাচ্ছেন, মানে আমার মতো চেহারা, আপনার মতো চেহারা, আপনার মতো চুল, আপনার মতো কথা বলে, অনেকখানি মানে আপনার মানে সবকিছু, অনেক অনেক হ্যাঁ কিছু, অনেক কিছু সবকিছু আপনার আমার মতো। মতোই, অনেক কিছু হ্যাঁ আপনার হ্যাঁ মতো, হ্যাঁ এই জিনিসটা দ্বারা আমি যখন বললাম যে ভাই আপনার মতো না কলিমুদ্দিন ভাই না আপনার মতোই, এই কথাটা দ্বারা কি আমি এটা বুঝাইলাম যে কলিমুদ্দিন আপনি হচ্ছেন আসলে কলিমুদ্দিন, এটা কি আমি বুঝাইলাম? না না না, তা বুঝাননি, তাহলে বুঝাইছেন কলিমুদ্দিন যে এবং আপনি কি একই ব্যক্তি নাকি আলাদা ব্যক্তি? আমরা আলাদা ব্যক্তি কিন্তু দেখতে কিন্তু একই রকম। কিন্তু 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 আপনাদের ফাংশন কিছু, আপনাদের বৈশিষ্ট্য সেটা একরকম নাকি ভাই? হ্যাঁ 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 কিন্তু আপনার কিন্তু এক মানুষ কিন্তু না, এক মানুষ না না না, কিন্তু, এক মানুষ না, আমরা কিন্তু এক মানুষ আপনাদের না। কিছু বৈশিষ্ট্য, মনে করেন আপনার চেহারাটা হয়তো একটু ফর্সা, সেও একটু ফর্সা, আপনার চুল হয়তো একটু সিল্কি, সে তারও চুল সিল্কি, তারপর আপনার আপনার হাইট ধরলাম যে 5 ফুট 5 ইঞ্চি, সেও ভাই 5 ফুট 5 ইঞ্চি, এই যে আপনার কিছু বৈশিষ্ট্য
এবং তার কিছু বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলা কাছাকাছি মেলে, বৈশিষ্ট্য একই রকম। কিন্তু আপনি তো ভাই সেই কলিম উদ্দিন না, তাই না? না না, আমি করিমুদ্দিন না। তাহলে দুইটা জিনিস, আপনারা দুইজন ব্যক্তি, আলাদা ব্যক্তি, দুইজন আলাদা ব্যক্তি, কিন্তু আপনাদের কিছু বৈশিষ্ট্য একরকম, এবং যারা আপনাদেরকে দেখবে তারা অনেক সময় ধোকা খাইয়ে দিতে পারে। এটা কি মানে কলিমুদ্দিন ভাই নাকি জীবন ভাই? আমি তো বুঝতেছি না এটা কে, এটা ভাই মানে কলিমুদ্দিন নাকি জীবন কে, এটা তো আমি বুঝতেছি না। এটা তো অনেকে ধোকা খেতে পারে, কিন্তু কেন ধোকা খেতে পারে? কারণ আপনাদের বৈশিষ্ট্যটা একরকম নাকি? আচ্ছা, এখন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাপাক কিছু কিছু জিনিসকে হালাল এবং কিছু কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন। আবার নবীর পক্ষেও সম্ভব কোনো কিছুকে হালাল বা হারাম করা। নবী যেটাকে হালাল বা হারাম করেছে সেটাকে আপনাদের কাছে, বান্দার কাছে, আপনারা আল্লাহর হারাম করার মতোই আপনারা গ্রহণ করবেন। কারণ এই হাদিসে বলা আছে আল্লাহর রাসুল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই। মতোই মানে বৈশিষ্ট্যটা একই রকম, আপনাদের পালনের ক্ষেত্রে আপনারা একইভাবে পালন করবেন, যেন এটা আল্লাহই হারাম করেছে। কিন্তু জিনিসটা তো আল্লাহ থেকে আসে নাই, আল্লাহ থেকে আসলে তো সেটা কোরআনের আয়াত হয়ে যাবে নাকি ভাই? হ্যাঁ 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 যদি সেটা নবী বলে থাকে, নবী পৃথিবীর সব মানুষের কথাই আসলে আল্লাহরই কথা, সব মানুষের মানে তাকদীর আসলে আল্লাহ পাকি লিখে রাখছে, কে কখন কোন কথাটা বলবে সেগুলো আসলে আল্লাহ পাকি লিখে রাখছে। কিন্তু রাসুল যে জিনিসটাকে হারাম করেছেন, রাসুল যদি করে থাকেন, আপনি যখন একজন মুমিন বান্দা, আপনার ক্ষেত্রে সেটা আল্লাহর হুকুম পালন করার মতোই আপনি ধরে নেবেন, কারণ এটা রাসুল থেকে আসছে, রাসুল হারাম করেছেন নাকি ভাই? জি জি তাহলে তো রাসুলেরও মুহাম্মদেরও হালাল হারাম করার ক্ষমতা আছে নাকি? উনি উনি তো আল্লাহর কথাগুলোই রিপ্লাই করবে নাকি? আল্লাহর কথাগুলা যদি রিপ্লাই করে সেটা তো কোরআনের আয়াত হয়ে যাবে, তাই না ভাই? শোনেন শোনেন, কোরআনে কিন্তু একটা মানে আয়াত আছে, আমার সঠিক মনে হচ্ছে না, যে নবী যদি নিজের মুখে কোনো কিছু বলতো বা কোনো সেটা কিছু কোরআনের লিখতো আয়াত সম্পর্কে তাহলে। বলা হয়েছে, সেটা কোরআনের আয়াত সম্পর্কে বলা হয়েছে। নবী যদি এমনি বৈশা বৈশা কোরআনের আয়াত বানাইতো, নিজের ইচ্ছা মতো যদি কোরআনের আয়াত নবী বানাইতো, তাহলে আল্লাহ পাক তার গলা, তার গ্রিবা কেটে দিত। আমি আপনাকে ভাই মানে আমাকে কোরআনের আয়াত শিখায় না ভাই? আচ্ছা আল্লাহ পাক জানি বলেছে আমি জানি, নবী যদি মন গড়া আয়াত নাজিল করত, নিজের মন গড়া আয়াত যদি সে বলতো, তাহলে আল্লাহ পাক তার গ্রিবা কেটে দিত, ঠিক আছে? হ্যাঁ জি কিন্তু আসিফ ভাই, আমি কিন্তু সেটা তো হাদিসে আসিফ ভাই একটু একটু মানে আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করতে আসিনি, আমি যেটা যেটা আমার না প্রশ্ন। না মানে মূল আলোচনাটা এখন চলে গেছে, আপনি হাদিস মানবেন কিনা ভাই? হাদিস না মানলে তো আপনি কখনো মুসলমানই না। না না, আপনি আমি কি তো হাদিস মানি, না আপনি বলেছেন, আপনি কি ইচ্ছাকে বলেছেন আপনি মানে মানার ক্ষেত্রে কোরআনটাই মানেন, এটা আপনি বলেছেন, তার মানে হচ্ছে আপনি হাদিস মানেন না? না না হাদিস, আমি হাদিসের ক্ষেত্রে বলছি, যেহেতু হাদিস সম্পর্কে আমি অতটা জানি না আর পড়াশোনাও না না করিনি এই হাদিস বিষয়ে আমি সম্পর্কে, জানি না। হাদিস এখন সম্পর্কে শোনেন মানি শোনেন ভাই, না 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 আপনার না কথা, আপনি আপনি না আপনি আপনি কুফরি শোনেন করতেছেন, ভাই আপনি শোনেন, ইসলামের দৃষ্টিতে আপনি একটা সরাসরি কুফরি করতেছেন। না না আপনার শোনেন বলা ভাই, উচিত হচ্ছে হাদিসে, সহিহ হাদিসে, হাসান হাদিসে যা লেখা আছে সেটা আমি মানি, হয়তো আমি পড়ি নাই কিন্তু যেটা লেখা আছে সেটা সত্য কথা, এটা আমি মানি। এইটা না একজন মানে মুসলমান হিসেবে আপনার এটা বলতে হবে, ওইখানে যা লেখা থাকুক আমি সেটা মানি, ওইখানে যেটাই লেখা থাকুক সেটা আমি অবশ্যই মানি, কারণ আমি একজন মুসলমান। মুসলমানের আকীদা হবে হাদিসে, কোরআনে হাদিসে যা লেখা আছে, সহিহ হাদিস এবং হাসান হাদিসে যা লেখা আছে সেটা নিঃসংকোচিত্তে মেনে নেয়া, এটা হচ্ছে মুমিনের লক্ষণ। আপনি জানেন কি জানেন না সেটা তো কোনো প্রশ্ন, সেটা তো কোনো আমি জিজ্ঞেসই করিনি আপনি জানেন কি জানেন না, আমি জিজ্ঞেস করেছি মানেন কি মানেন না। হ্যাঁ মানি, আমি হাদিস মানি। তাহলে আপনি মানে একটু আগে যে ধুনফুন করতেছিলেন কথার মাঝখানে, যে একটু ধুনফুন করতেছিলেন আপনি, আমি বুঝতে পারছি যে আপনি মনে মনে আপনার একটু খচখচ করতেছে যে হাদিস মানতে গেলে তো এখন তো ধরা খাই যাবো, এই নাস্তিকের না না কাছে তো না ভাই, হাদিস মানতে গেলে আপনি তো যে সমস্যা করে যাবো, এই শোনেন ভাই, নাস্তিকটা আপনি যে কি যে কি হাদিস বাইর করবো একটু পরে ভাই, আমার কথাটা একটু শুনে নেন ভাই, একটু শুনে হ্যাঁ নেন। ওটাই ওটাই আপনি আমি মনে মনে ভাবছি যে ভাবতেছেন, আপনি 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 মনে কি মনে হাদিস ভাবতেছিলেন বার করবেন। এই বেড়ায় যে কি হাদিস বাইর করবো একটু পরে, আমার নবী তো লুঙ্গিটা একটা নাকি লাগাবো ভাই, এখন তো মানে হাদিস মানতে গেলে তো এখন বিপদে পড়ে যাবো, এই বেটার এই না নাস্তিক না করবে মানে আপনি যে হাদিস ভাই। আমার আসিফ ভাই আমি কথাটা কথাটা একটু শেষ করি ভাই, কথাটা একটু শেষ করি। আপনি মনে মনে এটা ভাবতেছিলেন যে হাদিস মানতে গিয়ে কি নাকি বিপদে পড়ে যাই, এই বেড়ায় কোন জায়গায় কোন চিপা দিয়ে কি হাদিস বাইর করবো, এরা তো ভাই হাদিসের উপর এক্সপার্ট, কোরআনের উপর এক্সপার্ট, কোন চিপা চাপা দিয়ে কোন তাফসির আনবো, কোন হাদিস আনবো, কোন কোরআনের আয়াত আনবো, আমি তো ভাই মাথা নষ্ট হয়ে দেবে। এই ভয়ে আপনি একটু আগে হাদিস অস্বীকার করতেছিলেন, অস্বীকার করার চেষ্টা করতেছিলেন, কিন্তু আমি নিশ্চিত যে আপনি নিজেও হাদিস মানেন। আপনি হাদিস না মানলে আপনি নামাজ পড়েন কেমনে, আপনি রোজা রাখেন কেমনে, আপনি তো মানে কিচ্ছু করতে পারবেন না ইসলামের কোনো। না না, আমি আমি আসলে ওটা বুঝাতে চাইনি, আমি আপনাকে বুঝাতে চাইছি যে আপনি যেহেতু আমাকে হাদিস দেখাবেন, হয়তো আমি কোনটা সহি কোনটা জয়ী এই হাদিসগুলো এখনো বুঝি না, এই না ক্ষেত্রে আমি কোনটা বলছি সহি কোনটা জয়েফ এটা তো আপনার বুঝতে হবে না তো ভাই, এটা মুহাদ্দিসরা বুঝবে, এটা তো আপনার বোঝার দরকার নেই। আপনি কি আপনি কি বুঝবেন এখানে? আপনি যদি সেই সেই বিষয়ে জন্যই গবেষণা করতে চান, হ্যাঁ গবেষণা এমনও করতে তো চান, হতে তাহলে আপনি বাজার থেকে ফাতহুল বারি বইটা আছে, বাজারে পাওয়া যায় ফাতহুল বারি বইটা কিনবেন, ইবনু হাজার আসকালানি লিখছে, প্রখ্যাত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মানে যারা হাদিস বিশেষজ্ঞ তাদের ভিতরে সবচেয়ে বড় হাদিস বিশেষজ্ঞ হচ্ছে গিয়ে ইবনু হাজার আসকালানি, তার লেখা বই ফাতহুল বারি কিনবেন, সেটা পড়বেন, সেখানে কি লেখা আছে পড়বেন, তারপরে পড়বেন আচ্ছা হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানির বই পড়বেন,
সে হাদিসকে কিভাবে সনদ যাচাই করছে সেগুলো করবেন, কিন্তু আপনি তো আচ্ছা ঠিক আছে মানে ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি। সহি কিভাবে হয়েছে, জাল কিভাবে হয়েছে, কিভাবে নির্ধারণ হয়েছে, সেগুলো তো অলরেডি নির্ধারিত। আপনি এখানে নতুন কি বলবেন? এখানে এখানে তো আপনার নতুন আপনার নিজস্ব বক্তব্য, আপনার মতের উপরে ভিত্তি করে তো ভাই হাদিস জাল জয়ী হবে না। মনে করেন আপনার একটা হাদিস ভালো লাগতেছে না, হ্যাঁ আপনার মনে হইতেছে না এই হাদিসটা আমার ভালো লাগে না ভাই, না কি কথা আমার ভালো লাগলো না, তাহলে কি আপনার মনে হয় যে তাহলে এটা জাল হাদিস হয়ে যাবে? না 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 তাহলে হাদিস জাল হবে কখন ভাই? জাল হবে এটাই তো আমি জানি না, এই জন্যই তো আপনাকে বললাম যে জাল এই জন্যই আপনাকে বলছি যে এই যে মুহাদ্দিসটা, এই সনদ হাদিসের দুইটা পার্ট আছে, হ্যাঁ একটা হচ্ছে সনদ একটা হচ্ছে মতন। সনদ মানে হচ্ছে চেইন, মানে হচ্ছে কার কাছ থেকে কে শুনছে, কার কাছ থেকে কে শুনছে, তার থেকে কে শুনছে, তার থেকে কে শুনছে। তারপরে যখন যে ইমাম বুখারী বা ইমাম মুসলিম যখন লিখছে, তারা যখন লিপিবদ্ধ করছে, তারা যখন সংকলন করছে, তারা এই চেইনটা ধইরা নবী পর্যন্ত পৌঁছেছে কিনা, বা আয়েশা পর্যন্ত পৌঁছেছে কিনা, বা উমর পর্যন্ত পৌঁছেছে কিনা, এই এই চেইনটা চেক করাটাকে বলা হয় সনদ। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ আসলে এই যে আমরা একটু এই যে আগে সনদটা, বুঝলেন, এই সনদ গুলা চেক করছে হচ্ছে বড় বড় মহাদ্দিসগণ, হ্যাঁ ইবনু হাজার আসকালানির মতো বড় বিখ্যাত যুগশ্রেষ্ঠ মহাদ্দিসগণ, মানে মানে কত খণ্ডের বই লিখছে। এইটা হচ্ছে ইবনু হাজার আসকালানি যে বই লিখছে সেগুলা মনে করেন 40 খণ্ডের বই, 40-50 খণ্ডের বই লিখা গেছে। এখন এই বইগুলোর ভিতরে সেই সনদের সেই ইয়াগুলা দেয়া আছে যে কে কেমন লোক ছিল, তার স্মৃতিশক্তি কেমন ছিল, যে যার থেকে শুনছে তার সাথে তার দেখা হয়েছিল কিনা, কতদিন দেখা হয়েছিল, কতদিন কথা হয়েছিল, সেগুলো সব ওইখানে লেখা আছে ভাই। এইগুলো তো আপনার চেক করার বিষয় না, আপনি যদি না জানেন এগুলো চেক করতে না পারেন, তাহলে আপনার যেটা কাজ সেটা হচ্ছে সহি হাদিস হাসান হাদিস নিঃসংকোচিত্তে মাইনা নেয়া। কারণ হচ্ছে এইটাই ইসলামের আকীদা হচ্ছে এইটাই, হাদিসে যদি লেখা থাকে এটা সহি, যদি সনদ সহি হয় তাহলে আপনার নিঃসংকোচিত্তে সেটা সেটা মাইনা নিতে হবে। সেটা যদি আপনি মাইনা না নেন তাহলে তো আপনি কুফরি করতেছেন। হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আমরা